সতীত্ব হারা মেয়েদের বিয়ে করার হুকুম কি যে মেয়েদের সতীত্ব নাই বলতে সেটা যদি জিনার মাধ্যমে হয় তারপরেও কোন পবিত্র পবিত্র মানুষ তাকে বিয়ে করতে পারে গুনাহ হবে না বিশেষ করে সে তওবা করে ফিরে আসছে এখন তাকে বিয়ে করতেই পারে আর যদি বৈবাহিক কারণে সতীত্ব তার যায় অর্থাৎ তিনি আপনার আর এখন কি বলে এটাকে কুমারী নয় তার কুমারীত্ব যদি না থাকে কারণ সতীত্ব বলতে যদি কুমারীত্ব বোঝানো হয় আমি ঠিক প্রশ্নটার অর্থ বুঝলাম না কি বোঝানো হয়েছে যদি ধরি এটা কুমারীত্ব নাই তাহলে সেক্ষেত্রে বিবাহের কারণে কুমারীত্ব নাই তো সে মেয়েকে বিয়ে করাই যাবে কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বহুত তালাকপ্রাপ্তা একাধিক তালাকপ্রাপ্তা বা আপনার স্বামী মারা গেছেন সময় পরিত্যক্তা নারীকে বিয়ে করেছেন সাহাবা ইকরাম অনেকে করেছেন বিধায় এটা কোনো আপনার নাজায়েজ বা হারাম বা অনুত্তম এরকম কোন বিষয় নয় আর এমনকি একটা নারী যদি ব্যভিচারিণী হন আল্লাহ নাম করুন তিনি তারপরে তওবা করলে তাকে বিয়ে করাতে অসুবিধা নাই একজন নারীর বেহেশতে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ আমল বা শর্ট সিলেবাস নিয়ে আপনার নসিহত জানতে চাই এখানে আমার নসিহত দরকার না একটা হাদিস শুনে দিলে চলবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের মা বোনদের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ ইদা সল্লাতিল মারআতু খামসাহা কোন নারী যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসামাত শাহরাহা রমজানের রোজাটা ঠিক মতো রাখে ওয়াতাআ জাওজাহা এবং স্বামীর কথা মেনে চলে এটা একটু কঠিন আমাদের মা বোনদের জন্য সব মানতে রাজি কিন্তু এটা করতে রাজি না বেশিরভাগ মহিলারাই স্বামীটার মনে করে বেকুব বেকুব বোকা বোকা বেশিরভাগ মহিলারা দেখবেন নিজের একটু পণ্ডিত পণ্ডিত মনে হয় ঠিক আছে অনেক সময় স্বামীর একটু বোকা থাকে অনেক সময় বোকা সাজে সবই ঠিক আছে কিন্তু আপনি মেয়ে হিসাবে আল্লাহ তালা আপনার জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত করেছে স্বামীকে আপনি অভিভাবক হিসাবে মানবেন এখন নারীবাদের নামে যে মুখরোচক জোয়ার চলছে স্লোগান চলছে এটাতে আমাদের অনেক মা বোনরা প্রতারিত হয়ে যায় ধোকা পড়ে যায় আপনি আল্লাহকে খুশি করার জন্য স্বামী যতক্ষণ পর্যন্ত অন্যায় নির্দেশ না করে অন্যায় নির্দেশ করলে তার কথা মানবেন না তখন পর্যন্ত তার কথা মানার চেষ্টা করেন অনেক মহিলারা আছে সাংসারিক বিষয়ে স্বামীর সাথে এত খেচর খেচর এত গেঞ্জাম এত ফাসাদ লাগাই দেয় আরে বাবা দুনিয়ার বিষয়ে তারটা সে ভালো বুঝবে সে হালাল উপার্জন করে দিবে আপনি খাবেন বাস শেষ খুব বেশি পণ্ডিতি করতে যাবেন না অন্তত ঝগড়াঝাটি হলে সেদিকে যাবেন না হ্যাঁ তাকে নসিহত অবশ্যই করবেন সুপরামর্শ সবই দিবেন যদি সে না নিতে চায় আপনার এটা ঝামেলা করার দরকার নাই তাহলে তিন নম্বর কাজ হলো স্বামীর আনুগত্য করবে ওয়াহাফিজাত ফারজাহা চার নম্বর কাজ হলো নিজের ইজ্জতকে সম্ভ্রমকে লজ্জাস্থানকে হেফাজত করবে ফেসবুকে অনলাইনে অফলাইনে দেবর বা অন্য লোকের সাথে পর্দাপর্শীদের সাথে চলবে নিজের চরিত্রে কালিমা লাগাতে দিবে না এই চারটি কাজ যদি কোনো মেয়ে করতে চায় তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে বলেছেন সেই নারীর জন্য আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলা জান্নাতের পথ কি করে দেন সহজ করে দেন সে যেখানে যেভাবে খুশি জান্নাতে যেতে পারে ইজা সল্লাতিল মারাতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া তা'আ জাওজাহা ওয়া হাফাজাত ফারজাহা এই চারটি কাজ যখন করবে তখন জান্নাতের যে কোনো দরজায় যেতে পারে এই নারী অতএব মা বোনদের জান্নাতে যাওয়ার শর্ট সিলেবাস হলো চারটা এছাড়া অন্যান্য বিধান যদি টাকা থাকে তাহলে যাকাত আসবে অন্যান্যগুলো আসবে তাহলে পর্দাপোশীদের চলা চরিত্র হেফাজত করা পাঁচত্ব নামাজ ঠিক মতো সমত আদায় করা এগুলো হলো মৌলিক কাজ এবং শর্ট সিলেবাস সেই সাথে বাসা বাইরে কাজ করতে গিয়ে গৃহস্থলী কাজ করতে গিয়ে গিরাস্কার করতে পারেন তাজবি তাহলিল করতে পারেন অন্যদের হক আদায় করবেন অন্য মহিলাদের পিছনে ষড়যন্ত্র গীবত চগুল ঘুরে এগুলো করবেন না শকর আদায় করবেন না শকুনি করবেন না এগুলো তো লক্ষ্য রাখতেই হবে